তো 10টা বাজতে বেশিক্ষণ বাকি নাই, 15 মিনিটের মতো 10টার দিকে আমাদের এই রুমটা ছেড়ে দিতে হবে। আজকের মতো মানে সাজেকে আমাদের ঘোরাঘুরি সব দিন শেষ, কথা একদম উল্টাপাল্টা হচ্ছে, শরীরের অবস্থাও খারাপ, জ্বর ঠান্ডা, আমি খুবই ক্লান্ত। আর বিশেষ করে এই চাদরটা আমাকে খুব হেল্প করছে, ভাগ্যিস চাদরটা নিয়ে আসছিলাম, আজকে এখানে পুরো শীত পড়ে গেছে, 2 দিন ধরে আমি চাদরটা ইউজ করতেছি। ঠান্ডা বাস জাস্ট নাক দিয়ে পানি বেরোতেছে, বাট বাহিরের অবস্থাটা আপনাদের একটু দেখাই যে এখনো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, রাত 2টা থেকে বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে বাহিরের অবস্থা, মানে এত পরিমাণ হচ্ছে বাতাস, দেখতে পাচ্ছেন বাতাস, বৃষ্টি পড়েই যাচ্ছে, চারপাশে হচ্ছে একদম কুয়াশায় ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, এই হচ্ছে অবস্থা। তো আজকে আমরা সাজেকে লাস্টে চলে যাচ্ছি, জানি না আবার কবে আসবো বা আসতে পারবো কিনা, বাট আমরা যে 2-3 দিন ছিলাম সব কিছু মিলে খুবই ভালো লেগেছে। সাজেক একটা আসলে ঘোরার মতোই জায়গা, আসার মতোই জায়গা, যারা আসেননি তাদেরকে বলবো একবার হলো এসে ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে। আমরা আস্তে আস্তে বের হই তাহলে, যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা বাহিরে যেতে পারছি না, কালকে অবশ্যই যে এই কেকগুলো কিনে নিয়ে এসেছিলাম, তো আজকে সকালে নাস্তা শেষে আমরা এই কেকগুলোই খাচ্ছি। আর দেখেন কি অবস্থা, কেকগুলো নিয়ে এসে অনেক ভালো হয়েছে, নাহলে সকালে নাস্তার জন্য বের হতে পারতাম না। আগে মনে হলো যে একটু বৃষ্টিতে ভিজি, এই যে পাশে ওনারাও বৃষ্টিতে হালকা ভিজতে, তো আমি একটু হালকা ভিজবো, আমার ঠান্ডা লাগছে তারপরও, বাট এটা তো আর পাবো না এখান থেকে চলে গেলে, এর জন্য ওষুধ খাই নিবো, সমস্যা নেই, একটু ভিজে নেই। সবাই এরকম ওয়েদারে ছবি তুলতেছে, কি যে ভালো লাগতেছে আর কি যে খারাপ অবস্থা হবে এখান থেকে যাওয়ার পরে, বাট সমস্যা নেই, আরেকজন ঠান্ডায় কাঁপতেছে, আমার ব্লগ গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। টাটা বাই বাই, এখন বের হই, তারপরে নেক্সট ডে অন্য কিছু আবার দেখাবো। আমরা এখান থেকে হচ্ছে বেগুনি নিলাম, বেগুনি হচ্ছে পার পিস 10 টাকা, আর সিঙ্গারাটা হচ্ছে 15 টাকা, আর এটাও হচ্ছে 15 টাকা। আর বেগুনিটা অনেক মশমশা আর গরম, আর এরকম বৃষ্টি ওয়েদারে খেতে অনেক ভালো লাগছে। ৪০ টাকা দিই ৪০ আনন্দ
পাহাড়ি মালদা আপনাকে যখন বললাম না তখন আর একটা কথা মনে ছিল না, আর কিছু না হলে কলারটা নিয়ে দিতাম। বললো যে তিন চার দিন লাগবে, আমরা কলা লাগলে আমরা ওখান থেকে সাজেক থেকে আনি। ও এটা কি দাম বেশি না? এগুলো পরে সাজেক থেকে আনে না কি না কি এই জায়গায়? এখানটাই লোকাল, তাও দাম বেশি। দাম বেশি আর এতে তো কম হয়, আর সাজেকে তো মনে করেন অ্যাভেলেবল। হ্যাঁ হাই হাই জঙ্গল দিয়ে চলে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আমার ব্লগ গুলো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সাজেক ব্লগ এখানেই শেষ।